বাংলাদেশ সমুদ্র উপকূল বেষ্টিত একটি দেশ। এই দেশে রয়েছে নদীকেন্দ্রিক বা সাগর দাপানো জাহাজ তৈরি করার ইতিহাস। অনেক ইতিহাসবিদদের মতে বাংলাদেশ প্রায় 1000 বছর ধরে সমুদ্র দাপানো বিভিন্ন ধরনের জাহাজ তৈরি করে আসছে। 19 শতকে চিটাগংয়ে প্রায় 1000 টন জাহাজ তৈরি হতো। এই জাহাজগুলো মূলত ব্রিটিশরা ব্যবহার করত। বর্তমানে দেশে ছোট বড় মিলিয়ে প্রায় 300টি ডকইয়ার্ড রয়েছে, যেগুলোতে প্রায় 1 লক্ষ লোক কাজ করছে। বর্তমান পৃথিবীতে $400 বিলিয়ন জাহাজ তৈরির শিল্প রয়েছে। বাংলাদেশ যদি জাহাজ তৈরি এই মার্কেট হতে 1% শেয়ার অর্জন করতে পারে, তাহলে প্রায় $4 বিলিয়ন রপ্তানি করা সম্ভব, যা কিনা আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বর্তমানে দেশে 3টি শিপইয়ার্ড বিদেশে জাহাজ রপ্তানি করে। আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপইয়ার্ড লিমিটেড, হাই স্পিড শিপ বিল্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। এদের মধ্যে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ইতিমধ্যে বাংলাদেশ হতে 8000 টনের 2টি জাহাজ ভারতে রপ্তানি করেছে, যেগুলো হলো JSW প্রতাপগড় এবং JSW রায়গড়। আরও 2টি জাহাজ নির্মাণাধীন রয়েছে। এছাড়াও তারা কেনিয়াতে একটি LPC রপ্তানি করেছে। তাদের রপ্তানিকৃত 4টি জাহাজের মূল্য হচ্ছে প্রায় 200 কোটি টাকা। অন্যদিকে আনন্দ গ্রুপ 24টি জাহাজ রপ্তানি করার আদেশ পেয়েছে, যার বাজার মূল্য 1500 কোটি টাকা। এর মধ্যে 4টি যাবে ডেনমার্ক, 14টির গন্তব্য হবে জার্মানি এবং 6টির গন্তব্য মোজাম্বিক। এছাড়াও বাংলাদেশের চিটাগং ড্রাই ড্রক এবং খুলনা শিপইয়ার্ড ছোট বড় বিভিন্ন ধরনের জাহাজ তৈরি করছে। ইতিমধ্যে তারা বাংলাদেশ নৌবাহিনীর জন্য বিভিন্ন ধরনের যুদ্ধ জাহাজ তৈরি করেছে। এদের মধ্যে দুর্জয় ক্লাস LPC অন্যতম, যা সর্বাধুনিক এবং যুগোপযোগী শক্তিশালী। বর্তমানে দেশে যে সকল ক্লাসের জাহাজ তৈরি হয় তা হলো প্যাসেঞ্জার শিপ, অয়েল ট্যাঙ্কারস, কার্গো শিপস, কন্টেইনার ভেসেল, ফেরিস, ফিশারিজ রিসার্চ ভেসেল, টাগবোট, হারবার পেট্রোল ক্রাফট, LCBP, LCU, নেভাল পেট্রোল ক্রাফট, ETC। ধীরে ধীরে আমরা জাহাজ শিল্পে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগোচ্ছি। পাশাপাশি আমরা পৃথিবীর বিভিন্ন দেশে ছোট বড় বিভিন্ন ধরনের জাহাজ রপ্তানি করছি। এতে করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে, যা আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের জাহাজ শিল্পের দিকে সরকারের কতটা মনোযোগ দেওয়া উচিত বলে আপনি মনে করেন জানান আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।